এটা এখনো সব মনে করি না যে আমি সুস্থ হবো। আমার আড়াই বছর তিন বছর আগে সামান্য হাঁটুতে ব্যথা ছিল। আচ্ছা, হাঁটুর ব্যথাটা কোমরে ধরছে। আচ্ছা, কোমরে ব্যথা যায় আর মেরুদণ্ড ধরছে। মেরুদণ্ডে আমি অনেকদিন কষ্ট করছি, বহু টাকা পয়সা খরচ করছি, মোটামুটি কোনো সমাধান পাইনি। ডাক্তার দেখাইছিলাম মোটামুটি। আচ্ছা, অনেকদিন ওষুধ খেয়েছি কিন্তু ভালো হয় নাই। কোমর ব্যথা শুরু হয়েছে, মেরুদণ্ডে ব্যথা শুরু হয়েছে, ঘাড়ে ব্যথা শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওনার ইয়া করি আমি আবার স্যারের কাছে আসি। আচ্ছা, স্যারের কাছে আসার পর স্যার ভর্তি দিয়েছে, সাত দিন আসলাম মোটামুটি। সাত দিনে আমি ইনশাল্লাহ আল্লাহ রহমত স্যারের উসিলা আমি মোটামুটি ইনশাল্লাহ সুস্থ। আপনার সেই কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা, ঘাড়ে ব্যথা এখন না? ইনশাল্লাহ নাই। আপনি কি স্বাভাবিক নর্মাল আগের কিছু করতে পারছেন? আগের মতো ইনশাল্লাহ স্বাভাবিক বোধ করছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমানে আমরা আসলে অনেক কঠিন একটা পরিস্থিতির মাঝখান দিয়ে যাচ্ছি। আপনার করোনা তৃতীয় ঢেউ অলরেডি আঘাত এনেছে আমাদের বাংলাদেশে, পরিস্থিতি মোটামুটি অনেক ভয়াবহ। ঢাকা সহ ঢাকার আশপাশের যে এলাকাগুলো সেগুলোর অবস্থাটা অনেক বেশি খারাপ পর্যায়ে চলে গিয়েছে। সো আশা করি এই সময়টা সবাই একটু সতর্ক থাকবেন, একটু সাবধানে থাকবেন। দর্শক, আমরা বেশ কয়েকটা ভিডিও গত করেছি যেগুলোর বেশিরভাগই দেখা গিয়েছে যে আপনার অস্টিওআর্থ্রাইটিস এবং পিএলআইডি নিয়ে আমরা আসলে অনেক বেশি ভিডিও করছি, কারণ আসলে আমরা এই জাতীয় রোগীর সংখ্যা মানে হঠাৎ করে আমাদের প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আগেও আমাদের ছিল, বাট তখন হয়তো অনেকে বুঝতে পারতেন না বা আপনার এই জাতীয় সমস্যার যে আসলে আধুনিক যে চিকিৎসাগুলো সেগুলো সম্পর্কে অনেকেই জানা ছিল না। বাট বর্তমান সময়ে আমাদের দেশে আসলে এই ধরনের চিকিৎসার অনেক অনেক ভালো আপনার অগ্রগতি হয়েছে, অনেক অত্যাধুনিক মেশিন আছে, বিভিন্ন কনসালটেন্ট আছেন যারা এই বিষয়ে অনেক বেশি পারদর্শী, এবং খুব অল্প সময়ের ভিতরে এই ধরনের রোগ থেকে মানুষকে আসলে মুক্তি দেওয়া সম্ভব যদি আপনারা সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্টটা করতে পারেন। আমাদের আজকের যে ভাই উনি হচ্ছে নূর আহমেদ, বয়স 70 বছর। জীবনের দীর্ঘ একটা সময় উনি গ্রামে বসবাস করেছেন, গ্রামের একদম সতেজ হাওয়ায় উনি বড় হয়েছেন এবং স্বাভাবিক ন্যাচারাল একটা মানুষ। কিন্তু এই মানুষটারই গত 2.5 থেকে 3 বছর আগে থেকে হঠাৎ করে কোমরে প্রচণ্ড ব্যথা ছিল এবং পাশাপাশি ওনার হাঁটুতে প্রচণ্ড রকম ব্যথা, এবং ওনার সার্ভাইকাল মানে ওনার ঘাড়েও ওনার কিছুটা সমস্যা ছিল। ওনার পিএলআইটি ছিল আপনার L1-2-3-4-5-S1 এবং সার্ভাইকেলের 4-5-6, এই কয়েকটা ডিস্কে ওনার সমস্যা ছিল। এই ব্যথাগুলো নিয়ে উনি এই কয়েকদিন মুভ করেছেন। কী হয়েছিল ওনার জীবনে আসুন দর্শক ওনার কাছ থেকে জানি, এবং এর সমাধানটা উনি কীভাবে খুঁজে পেয়েছেন সেটাও একটু ওনার কাছ থেকে আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নাম হচ্ছে নূর মোহাম্মদ? নূর আহমদ। কোথায় থাকেন? আমি গ্রামে বাড়ি বাস করি। এটা কোথায়? চৌদ্দগ্রাম, কুমিল্লা চৌদ্দগ্রাম। স্যার আমরা জানি আপনি কৃষি পেশার সাথে জড়িত ছিলেন জীবনের অনেকটা সময়, তো আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার কী হয়েছিল এবং এটা ঠিক কত বছর আগে হয়েছিল? আমার আড়াই বছর তিন বছর আগে সামান্য হাঁটুতে ব্যথা ছিল। আচ্ছা, হাঁটুর ব্যথা যায় কোমরে ধরছে। আচ্ছা, কোমরে ব্যথা যায় আর মেরুদণ্ড ধরছে। মেরুদণ্ডে আমি অনেকদিন কষ্ট করছি, বহু টাকা পয়সা খরচ করছি, মোটামুটি কোনো সমাধান পাই নাই। আচ্ছা, তো যখন প্রথম আপনার এই ব্যথাটা শুরু হয়, বুঝতে পারেন যে আপনার হাঁটুতে একটু একটু ব্যথা হচ্ছে, তো তখন কি প্রাথমিকভাবে কোনো ডক্টর বা কাউকে দেখিয়েছিলেন? হ্যাঁ, একজন ডাক্তার দেখাইছিলাম মোটামুটি। আচ্ছা, অনেকদিন ওষুধ খেয়েছি কিন্তু ভালো হয় নাই। ভালো হয়নি? ব্যথাটা কি ধীরে ধীরে বাড়ছে? ধীরে ধীরে বাড়ছে। একটা সময় দেখা যাচ্ছে এই হাঁটুর ব্যথার পাশাপাশি আপনার কোমর ব্যথাও শুরু হয়। কোমর ব্যথা শুরু হয়েছে, মেরুদণ্ডে ব্যথা শুরু হয়েছে, ঘাড়ে ব্যথা শুরু হয়েছে। ঘাড়ে ব্যথা শুরু হয়েছে মানে একটা সময় যে মানুষটা আপনি প্রাণবন্তভাবে সব কাজ করছেন, এখান থেকে ওখানে যাচ্ছেন, সাংসারিক সব কাজ করছেন, সেই মানুষটা হঠাৎ করে দেখছেন যে আপনি আগের মতো সুস্থ বোধ করছেন না, আপনি দেখা যাচ্ছে ব্যথায় আপনি জর্জরিত হয়ে যাচ্ছেন, তো স্বাভাবিক যে কাজগুলো সেগুলো আর তখন ঠিক মতো করতে পারছেন না। তখন আপনি বিভিন্ন ধরনের ডক্টরের কাছে যাওয়া শুরু করেন এবং ওষুধ খাওয়া শুরু করেন, সে তার ফলাফল কী ছিল? কোনো ধরনের কোনো ফলাফল হয়নি। আচ্ছা, মোটামুটি কয়েকদিন ভালো ছিলাম, আবার ব্যথা আরম্ভ হয়ে যায়।
আচ্ছা, যখন আবার প্রচন্ড রকম ব্যথা শুরু হতো কি করতেন, আবার কি ওষুধ খেতেন? না, ওষুধ খেতাম না, কিচ্ছু খেতাম না, শুধু গরম পানি সেঁক দিতাম, এইটাই করতাম। আচ্ছা, তো এই ব্যথাটা আপনি দীর্ঘ এতটা বছর আপনি সহ্য করেছেন? সহ্য করেছি, বহু সহ্য করেছি। আচ্ছা, তো এমনও তো হয়েছে যে প্রচণ্ড ব্যথার কারণে রাতে ঘুম হতো না? ঘুম হতো না, রাত্রে ঘুম হতো না। তো যখন আপনি যে চিকিৎসা করছেন, ভালো হচ্ছে না দীর্ঘ একটা সময়, আমরা একদিন দুদিনের ব্যথা সহ্য করতে পারি না, আপনি এতটা দিন আপনার এই ব্যথাটা সহ্য করেছেন, কখনো কি মনে হয়েছে যে আমি আর কখনো সুস্থ হব না বা স্বাভাবিক জীবনে হয়তো আমি ফিরে যেতে পারবো না? না না, এটা কোনো সময় মনে করি না যে আমি সুস্থ হব, এটা কখনো ভাবতে পারতেন না? সুস্থ হবে আশা করি। যখন এই ব্যথার যন্ত্রণায় কষ্ট পেতেন, পরিবারের সবাইকে বলতেন যে আমি কিভাবে সুস্থ হব, সবাই শুধু দেখতো বাট কিছু করতে পারতো না? না। স্যার, আমরা এরপরে জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেন প্যারালাইসিস বিশেষজ্ঞ, ওনার আন্ডারে থেকে আপনি ভর্তি ছিলেন। স্যারের কাছে যখন প্রথম আসেন, স্যার যখন আপনাকে দেখতে পারেন এবং আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করেন, MRI এবং কিছু ব্লাড পরীক্ষা করেন, তখন আপনার রোগটা যখন ধরা পড়ে, স্যার কি বলেছিলেন আপনাকে? আচ্ছা, স্যার কি বলেছিলেন যে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ সুস্থ হন, মোটামুটি 12 দিন থাকেন, তখন আমি তো টাকা পয়সাটাই আইন পরীক্ষা করি বাই চলে গেছি। আচ্ছা, এরপর আমার কিছু ছেলের বড়গিরি, আচ্ছা আচ্ছা, ওনার ইয়া করি আমি আমার স্যারের কাছে আসি। আচ্ছা, স্যারের কাছে আসার পর স্যার ভর্তি দিয়েছে, 7 দিন আসলাম, মোটামুটি 7 দিনে আমি ইনশাল্লাহ আল্লাহ রহমত স্যারের উসিলে আমি মোটামুটি ইনশাল্লাহ সুস্থ। আপনার সেই কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা, ঘাড়ে ব্যথা এখন না? ইনশাল্লাহ নাই। আপনি কি স্বাভাবিক নড়াচড়া সব কিছু করতে পারছেন? আগের মতো ইনশাল্লাহ স্বাভাবিক বোধ করছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, এটা অনেক বড় একটা নিয়ামত দেখুন, যে নিজের মনে বলতে পারা, বুক ফুলিয়ে বলতে পারা যে না, আমি আজকে সম্পূর্ণ সুস্থ। এই যে ওনার কান্না বলে দেয় যে গত 2.5 থেকে 3 বছর ওনার কীভাবে কেটেছে, কত কষ্টের ভিতরে ওনার এই সময়গুলো কেটেছে। আমরা যেখানে 1 ঘন্টা 2 ঘন্টার ব্যথা আমরা সহ্য করতে পারি না, যখন আমাদের ব্যথা সহ্য আমরা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে যাই, আমরা এমন পেশেন্টও পাই যে যারা আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমাকে এই ব্যথা থেকে আমাকে মুক্তি দাও, না হলে আমাকে আকাশে তুমি তুলে না, আমি আর এই ব্যথা সহ্য করতে পারি না। ব্যথা জিনিসটা এমন একটা বিষয়, সেখানে আমাদের এই ভাই গত 3 বছর যাবত উনি এই ব্যথাটা সহ্য করেছেন এবং শেষ পর্যন্ত উনি কিন্তু আজকে সম্পূর্ণ সুস্থ এবং সবচেয়ে ভালো। দর্শক, আমরা এখানে ওনার ভাতিজাকে পেয়েছি, যিনি পুরো ট্রিটমেন্টের সময়টাতে ওনার সাথে ছিলেন। একটু ওনার সাথে একটু কথা বলি, যেহেতু উনি প্রথম থেকে শেষ পর্যন্ত ওনাকে দেখেছেন, পূর্বের এবং বর্তমান অবস্থাতে উনি কেমন দেখছেন একটু ওনার কাছ থেকে একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা একটু? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম, স্যার আমরা জানি আপনি একটু ব্যবসার সাথে জড়িত, কোথায় আছেন স্যার? আমি আছি পল্টনে। পল্টনে, আচ্ছা স্যার, আপনার আঙ্কেল, আমরা জানি যে দীর্ঘ 2.5 থেকে 3 বছর যাবত উনি ওনার কোমর ব্যথা, হাঁটু ব্যথা এবং ঘাড় ব্যথা জনিত উনি সমস্যায় ভুগছিলেন, পাশাপাশি ওনার অস্ট্রিও আর্থ্রাইটিস ছিল ওনার দুই হাতেতে। কী হয়েছিল, আপনি তো ওনাকে প্রথম থেকে দেখেছেন, যে কী হয়েছিল তখন, কী করতেন ব্যথার যন্ত্রণায়, কী করতেন একটু যদি বলেন? না, উনি গ্রামে ছিলেন, আমি শহরে ছিলাম, তাই উনি দীর্ঘদিন হঠাৎ করে তার মেরুদণ্ডের প্রবলেম ছিল এবং হাঁটুর সমস্যা ছিল। আচ্ছা আচ্ছা। তো এটা হঠাৎ আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়ার পরে এক পর্যায়ে তার অবস্থা খুব খারাপ ছিল, শোষণীয় অবস্থা ছিল। হ্যাঁ, শোষণীয় অবস্থা ছিল, বাট এরপরে তার এমন এক পর্যায়ে সে মানে হাঁটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা। এবারে পরে আমরা কোনো কিছু না পেয়ে, পরে আমার ছোটো বোনের ওয়াইফ হাজব্যান্ড উনি আমাকে একটা সন্ধান দিয়েছে যে ভাইয়া এই নাম্বারটা আমরা পেয়েছি, এই হাসপাতালটা একটু যোগাযোগ করেন। পরে আমি ওইখান থেকে আমাকে যে নাম্বারটা দিয়েছেন আপনাদের ফন্ডেক্সে রিসেপশানে কল দিয়েছি, পরে আপনাদের কাছ থেকে এখান থেকে সিরিয়াল নিলাম, পরে ভর্তি হলাম, ডাক্তার দেখালো, ডাক্তার বলছে ডাক্তার পরামর্শ অনুযায়ী উনি ভর্তি ছিল। পরে বলছে যে আপনার এই সমস্যা মারাত্মক সমস্যা, আপনার এটা 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 প্যারালাইসিসের দিকে চলে যাচ্ছে, আপনি একটু ইমার্জেন্সি একটু ব্যবস্থা করেন, ভর্তির ব্যবস্থা করেন, আমাদের এখানে একটা ট্রিটমেন্ট আছে, আশা করি আমাদের এখানে একটা রেজাল্ট পাবেন। আচ্ছা। তো আমরা ওই পরিপ্রেক্ষিতে ওই আলোকে আমরা উনি গ্রামে চলে গেছে, যাওয়ার পরে সাথে সাথে পরে 2 দিন পরে আবার সে নিয়ে আসছি, আমরা নিয়ে আসি সাথে সাথে ভর্তি করছি। ভর্তি করার পরে এখন
অনেক ট্রিটমেন্ট ছিল আপনাদের, যারা আপনাদের যে থেরাপিগুলো ছিল, আপনাদের যে ট্রিটমেন্টগুলো ছিল, আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আমি যত যতটুকু যতগুলো হাসপাতালে গিয়েছি মোটামুটি আপনাদের এখান থেকে একটু ডিফেন্ডেবল পেয়েছি। তো সেই পরিপ্রেক্ষিতে এখন আলহামদুলিল্লাহ আমার যেহেতু আমার আঙ্কেলকে আমি যেহেতু নিয়ে এসেছি, আমি মোটামুটি দেখতেছি যে স্যাটিসফাই, আমি মোটামুটি একটু সন্তুষ্ট আছি যে সে মোটামুটি সুস্থ আছে। বাকিটা কী হয় এটা আল্লাহ সাহেব কেউ জানে না। এখন যেহেতু আমি দেখতেছি সে মোটামুটি আগের তুলনায় অনেকটাই ভালো ছিল এবং কি ভালো আছে, এখন এখন পর্যন্ত দেখতেছি ভালো আছে। এখন দেখা যাক ডাক্তার ভবিষ্যতে কি হয়। হ্যাঁ, যেহেতু যে তার যেহেতু 70 ইয়ার্স হয়ে গেছে, বয়স 70 বছর হয়ে গেছে, এখন বয়সের তো একটা ব্যাপার স্যাপার আছে, উনি তো আর ইয়াং না, তাই না? দেখা যাচ্ছে যে একটা রোগের সাথে আরো কয়েকটা রোগ ইফেক্টেবল করে। এখন যেহেতু আমরা দেখেছি, এই পর্যন্ত দেখেছি, আজকে পর্যন্ত দেখলাম যে রোগী সুস্থ আছে, বাকিটা আমরা বলতে পারতেছি না যে বাকিটা কি হয়, তার বাকি বাকির বয়স, বাকি জীবনটা কিভাবে যায় এটা আল্লাহ তাআলা কি জানে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ স্যার আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের এই যে মূল্যবান মতামতটা আজকে আপনারা দিলেন, আশা করি এর থেকে অসংখ্য দর্শক অনেক কিছু জানতে পারবেন, অনেক শিক্ষা পাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে, আসসালামু আলাইকুম। দর্শক, জীবনের দীর্ঘ একটা সময় গ্রামে বসবাস করেছেন, ফ্রেশ খাবার খেয়েছেন, ফ্রেশ বাতাসে উনি বড় হয়েছেন, তারপর জীবনের শেষ বয়সে এসে বার্ধক্যজনিত কারণে না, ওনার যে ধরনের অ্যাক্টিভিটিস যেভাবে করার কথা ছিল উনি সেভাবে না করার কারণে একটা সময় ওনার PLID হয়ে যায়, পাশাপাশি ওনার অস্টিওআর্থ্রাইটিস দেখা দেয়। দেখুন দর্শক, এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে আমাদের কাছে এরকম অসংখ্য পেশেন্ট আমাদের কাছে জানতে চান এই যে যে জীবনের শেষ বয়সে গেলে কি আমাদের এই সমস্যাটা হয়, এটা আসলে ঠিক না। জীবনের যে কোনো সময় এই ধরনের সমস্যা হতে পারে, আপনার জীবনে হতে পারে, আপনার আপনজনদের কাছে হতে পারে। এই যে আজকে ওনার যে কান্না, এই কান্না কিন্তু আপনার কষ্টের কান্না না, এই কান্না হচ্ছে আনন্দের কান্না, যে আজকে এতটা দিন পরে এই যে যে কষ্টের ভিতর দিয়ে উনি ওনার যে সময়টা পার করেছেন, একমাত্র যার কষ্ট হয়, যে ব্যথা সহ্য করে, সেই বুঝতে পারে যে এই কষ্টটা আসলে কতটুকু কষ্টের। একদম সহ্য করতে পারেন, আপনি যখন দিনের পর দিন আপনি ঘুমাতে পারবেন না, আপনি খেতে পারবেন না, আপনার কোনো কাজ আপনার ভালো লাগবে না, আপনার স্বাভাবিক যে জীবন সেই কোনো কাজ আপনি করতে পারবেন না। দেখা যাচ্ছে যে আপনার আপনি একটা সময় মানুষকে সহযোগিতা করতেন, সেই মানুষ আজকে আপনি অন্য কারো সহযোগিতা নিয়ে আপনাকে কাজ করতে হচ্ছে। ইভেন আমরা এমন পেশেন্ট পাই যে নিজের জামাটা পর্যন্ত পরতে পারে না, নিজের হাতে খাবার খেতে পারেন না। এই ধরনের রোগীদেরকে সহযোগিতা করা, তাদেরকে একটি সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। আপনার আমার একটুখানি হাত বাড়িয়ে দেওয়া এই মানুষগুলোর জীবন সম্পূর্ণভাবে বদলে দিতে পারে, তাহলে কেন আমরা আমাদের হাতটা বাড়াবো না? ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।